যে তাহাজ্জুদ পড়া হচ্ছে মুমিনের জন্য মান সম্মানের বিষয়, যে তাহাজ্জুদ পড়ে সে সম্মানিত মুমিন মুসলিম রব্বুল আলামিনের কাছে, সে আল্লাহর কাছে লাঞ্ছিত না, আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ বড়ই তার মর্যাদা এবং সম্মান আছে, সারা মানিস্তুদের বিষয় সেটি। এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, এবং যে মারা গেছিল মাসা আর এসে বলছে ইয়া মুহাম্মদ ইসমাশের ফাইল দেখা পাই, হে মুহাম্মদ যতদিন ওয়াজিবা মাত্র শেষ করি না যতদিন শেষকালে দেশ ছেড়ে আপনাকে মাটির তলায় চলে যাবে। কি আশা নিয়ে মন ত্যাগ করেছেন।